আপডেটের পর গেমের ভিতর ম্যাজিক কিউব স্টোরে ব্যান্ডেড বান্ডেল অ্যাড করে দিছে, কিন্তু অনেকের কাছে ম্যাজিক কিউব নেই। আপনারা কীভাবে ম্যাজিক কিউব ফ্রিতে পাবেন সেটার আপডেট দিয়ে দিব, তাছাড়া লল ইমোট কবে রিটার্ন আসবে সেটার কনফার্ম আপডেট দিয়ে দিব। চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা আগেতেই সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর প্রথম আপডেট হচ্ছে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল, আমরা ম্যাজিক কিউব কবে ফ্রিতে পাব। তো উইন্টারল্যান্ড ইভেন্ট স্টার্ট হবে কিন্তু 13 তারিখে, আর 13 তারিখের পর যখন ইভেন্টটা স্টার্ট হবে, আমরা ইভেন্টের মেন ডে বা পিক ডে যেদিন হবে সেদিন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা ম্যাজিক কিউব পেয়ে যাব। এটার জন্য অবশ্যই আমাদের কিছু মিশন কমপ্লিট করতে হবে। দেখা যাচ্ছে আমাদের লগ ইন করার জন্য মিশন দিল, অথবা কিছু মিনিট গেম প্লে করার মিশন দিল। তো এই সহজ মিশনগুলো কমপ্লিট করার পর কিন্তু আমরা ম্যাজিক কিউবটা ফ্রিতে নিতে পারবো। উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু 14 ডিসেম্বর আমরা অরোরা রয়্যাল নামে নতুন একটা রয়্যাল ইভেন্ট দেখতে পারবো, আর এই ইভেন্টে কিন্তু আমরা মেন রিওয়ার্ড হিসেবে এই লেজেন্ডারি অগান স্কিন দেখতে পারবো। তার সাথে এখানে কিন্তু লেজেন্ডারি আর একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পারবো, যার লুকটা এখানে দেখতে পাচ্ছেন। ব্যাকপ্যাকের অ্যানিমেশনটা কিন্তু অনেক জোস, আর আমার কাছে তো ব্যাকপ্যাকটা অনেক সুন্দর লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এখানে একটা মেন গ্র্যান্ড প্রাইজ দেখতে পারবো, এটা হচ্ছে অরোরা অগ গান স্ক্রিন, আর যার অ্যানিমেশনটা এখানে দেখতে পাচ্ছেন। গান স্ক্রিনের অ্যানিমেশনটা কিন্তু অনেক সুন্দর, আর এখান থেকে কিন্তু তার সাথে আমরা একটা ফেস পেন্ট দেখতে পারবো। এই তিনটা আইটেম কিন্তু এই লাকরয়াল ইভেন্টে কনফার্ম হয়েছে, আর এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন 20 ডেমনের একটা সিঙ্গেল স্পিন, আর 200 ডেমনের 10+1 স্পিন, আর এই ইভেন্টটা দেখতে পারবেন 14 ডিসেম্বর। এর পরের আপডেটটি হচ্ছে ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে কিন্তু আমরা অনেকদিন যাবৎ কোনো প্রকার ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছি না, আর বাইরের কিছু সার্ভার লাকি হুইল ইভেন্ট এবং মিষ্টি শপ ইভেন্ট কিন্তু এসেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই মেল ভার্সনের বান্ডেল, তার সাথে কিন্তু আরেকটা ফিমেল ভার্সনের বান্ডেল নিয়ে কিন্তু মিষ্টি শপ ইভেন্ট এবং লাকি হুইল ইভেন্ট অনেক সার্ভার এসে গেছে। আর বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে কিন্তু মিষ্টি শপ অথবা লাকি হুইল ইভেন্ট কনফার্ম হয়নি, কিন্তু এই দুইটা বান্ডেল কিন্তু মিষ্টি শপ অথবা লাকি হুইল ইভেন্টে কিন্তু দেওয়া হবে। আমার যতদূর মনে হচ্ছে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা মিষ্টি শপ ইভেন্ট দেখতে পারবো বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে। অবশ্যই কনফার্ম ডেট পেয়ে গেলে আমি আপনাদের জানিয়ে দিব। এখন কথা হচ্ছে আমরা নেক্সট গোল্ড রয়্যাল হিসেবে কোন বান্ডেলটা দেখতে পারবো। এখানে যে বান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা বর্তমান সময়ে আসে, এরপরে কিন্তু আমরা মেল ভার্সনে এই নতুন বান্ডেলটা দেখতে পারবো। এটা কিন্তু বাইরে অনেক সার্ভারে দিয়ে দিছে, আর এটা কিন্তু মাত্র একটা প্রেডিকশন, এখনও কিন্তু বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারের অফিসিয়াল ব্যানার বের হয়নি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এর পরের আপডেটটি হচ্ছে অরোরা ইভো বান্ডেল নিয়ে। আমরা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর খুব শীঘ্রই অরোরা ইভো বান্ডেল নিয়ে নতুন একটা রিং ইভেন্ট অথবা টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে চলেছি। এটা যদি টোকেন টাওয়ার ইভেন্টে না দেয় তাহলে রিং ইভেন্টে দিবে, এটা কনফার্ম। আর এই ইভেন্টের অফিসিয়াল ব্যানার এখনও পর্যন্ত বের হয়নি, তবে প্রেডিকশন করা যাচ্ছে আমরা 20 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বরের ভিতরে যে কোনো একদিন কিন্তু ইভো অরোরা বান্ডেলে ইভেন্ট দেখতে পারবো। এটার অফিসিয়াল ব্যানার বের হয়ে গেলে অবশ্যই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিব। নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর বারমুডা ম্যাপে একটা পরিবর্তন দেখতে পারবো, আর এখানে যে ফক্সটা দেখতে পাচ্ছেন অথবা মনস্টার বলতে পারেন, তো এটা কিন্তু বারমুডা ম্যাপের ভিতরে অ্যাড করা হবে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারদিকের ভিউ লোকেশনটা কেমন হবে, আর এই বড় মনস্টারটাকে যদি আপনারা মারতে পারেন তাহলে কিন্তু অনেক লুট টুট অনেক কিছু পাবেন। তো এরকম কিন্তু চেঞ্জেস আমাদের গেমের ভিতর এর আগে করা হয়েছিল, তো এই চেঞ্জেসটা কিন্তু দেখতে পারবেন নারুটো স্পেশাল 10 জানুয়ারির পর থেকে। ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু খুব শীঘ্রই অ্যাঞ্জেলিক প্যান্ট রিটার্ন ইভেন্ট আসতে যাচ্ছে, আর এই ইভেন্টে কিন্তু ইয়েলো কালার অ্যাঞ্জেলিক প্যান্টটা থাকবে, তার সাথে গ্রিন কালার এটাও থাকবে, এবং আরও 2টা অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে রেড কালার সহ ব্লু কালারের যে অ্যাঞ্জেলিক প্যান্ট। টোটাল 4টা অ্যাঞ্জেলিক প্যান্ট নিয়ে কিন্তু আমরা জানুয়ারি মাসে কিন্তু অ্যাঞ্জেলিক রয়্যাল নামে নতুন একটা ইভেন্ট দেখতে পারবো, আর এটা কিন্তু শুধু একটা প্রেডিকশন মাত্র। এই ইভেন্টটা যখন অফিসিয়াল ব্যানার পেয়ে যাবো তখন কিন্তু আমি আপনাদের মাঝে জানিয়ে দিব। আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আমরা লল ইমোট কবে গেমের ভিতর রিটার্ন দেখতে পারবো। অধিকাংশ প্লেয়ারের কাছেই কিন্তু এই লল ইমোটটা নেই, যারা ওল্ড প্লেয়ার শুধুমাত্র তাদের কাছে আসে। আগে কিন্তু এই লল ইমোটটা স্টোরের ভিতর ছিল, বর্তমান সময় কিন্তু এটা রিমুভ করা হয়েছে। আমরা কিন্তু OB48 আপডেটের পর এই লল ইমোটটা ফ্রি ফায়ার গেমের স্টোরের ভিতর রিটার্ন দেখতে পারবো, আর এটার প্রাইস রাখা হবে 599 ডায়মন্ড। আর সবার আগে এই সুন্দর আপডেটটা আমি আপনাদের দিয়ে দিলাম, তার জন্য ভিডিওতে একটা লাইক করে দিন। এখন কথা হচ্ছে OB48 আপডেট আমরা কবে দেখতে পারবো। 2025 সালে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আমরা OB48 আপডেট দেখতে পারবো, তখন কিন্তু আপডেটের পর স্টোরের ভিতর লল ইমোটটা রিটার্ন দেখতে পারবেন।
যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান তারা সরাসরি ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে বিডি গেমকর ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে কম দামে 100% বিশ্বাসের সাথে ডায়মন্ড কিনতে পারবেন। এখন আমি আপনাদের বাংলা কিছু কাস্টম ভয়েস প্যাক শুনিয়ে তারপরে ভিডিওটা শেষ করতে চাই। দৌড়াও বুঝো নাই ব্যাপারটা, না আমি বিশ্বাস করি না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। মামা তুমি তো সেরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এর পরবর্তী সময় আপনি কি সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।